বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী দল। জ্ঞান ও শৃঙ্খলার মূল মন্ত্রে দীক্ষিত ও স্বেচ্ছাসেবার মহান ব্রতে অনুপ্রাণিত এই বাহিনীর রয়েছে দীর্ঘ গৌরবময় ইতিহাস। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালে প্রাক্তন ইওটিসি এর ক্যাডেট জেনারেল এম এ জি ওসমানী সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে তার মতো অনেক ক্যাডেট অস্ত্র হাতে যুদ্ধে অংশগ্রহণ করে। অন্যান্য বীর শহীদদের মধ্যে শহীদ জননী জাহানারা ইমামের ছেলে, শহীদ ক্যাডেট সার্জেন্ট শাফি ইমাম রুমি বীর বিক্রম বিশেষভাবে উল্লেখ্য। শহীদ ক্যাডেট রুমির আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ভবনটি তার নামে নামকরণ করা হয়। ১৯২০ সালে বিএনসিসি ইউনিভার্সিটি কোর নামে যাত্রা শুরু করে 1923 সালে ইউনিভার্সিটি কোরের নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি ট্রেনিং কোর বা ইউটিসি রাখা হয়। 1928 সালে ইউটিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম 12 ঢাকা কোম্পানি নামে একটি ইউনিট প্রতিষ্ঠিত করে। ভারত পাকিস্তান স্বাধীনতার পর 1950 সালে এর নাম পুনরায় পরিবর্তন করে ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং কোর বা ইউওটিসি রাখা হয়। স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে 1966 সালে জুনিয়র ক্যাডেট কোর বা ইউসিসি গঠন করা হয়। সর্বশেষে 23 মার্চ 1979 সালে জাতীয় যুব বাহিনী বা ন্যাশনাল ইউথ ফোর্স গঠনের লক্ষ্যে ইউওটিসি এবং জেসিসি একত্র করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি গঠিত হয়। বিএনসিসিতে বর্তমানে সেনাবাহিনীর 5টি রেজিমেন্টের অধীনে 25টি ব্যাটালিয়ন, নৌ উইংয়ের অধীনে 3টি ফ্লোটিলা এবং বিমান উইংয়ের অধীনে 3টি স্কোয়াড্রন রয়েছে। বিএনসিসিকে আরও কার্যকর এবং গতিশীল করতে বিএনসিসি আইন 2016 প্রণয়ন করা হয় এবং বিএনসিসি এর বর্তমান মনোগ্রাম 2018 সালে অনুমোদন পায়। এই বাহিনীর মূল মন্ত্র জ্ঞান এবং শৃঙ্খলা, যা স্বেচ্ছাসেবকদের মনন দ্বারা অনুপ্রাণিত। কাজ এবং দায়িত্বসমূহ: দেশের শান্তিকালীন সময়ে অধিদপ্তরের নির্দেশনা অনুসারে এবং নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির ক্রান্তিকালীন সেবা প্রদানের নিমিত্তে প্রস্তুত থাকা। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে কোনো দুর্যোগে দেশ ও বিপন্ন জনগণকে সেবা প্রদান করা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করা এবং সরকার কর্তৃক অর্পিত অন্য যে কোনো দায়িত্ব ও কর্তব্য পালন করা। সেনা উইংয়ের রমনা রেজিমেন্ট ঢাকা বিভাগের বিএনসিসি কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত। ময়নামতি রেজিমেন্ট চট্টগ্রাম বিভাগের বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত। কর্ণফুলী রেজিমেন্ট বৃহত্তর চট্টগ্রাম এবং চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল সমূহের দায়িত্বে রয়েছে। সুন্দরবন রেজিমেন্ট খুলনা বিভাগের এবং রাজশাহী বিভাগের দায়িত্বে রয়েছে মহাস্থান রেজিমেন্ট। এছাড়াও শের ই বাংলা রেজিমেন্ট রয়েছে বরিশাল বিভাগের জন্য। রংপুর বিভাগের জন্য রয়েছে তিস্তা রেজিমেন্ট এবং কপোতাক্ষ রেজিমেন্ট নিয়োজিত আছে যশোর ও পার্শ্ববর্তী এলাকার জন্য, যেগুলোর কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাছাড়াও সিলেট বিভাগের জন্য সুরমা রেজিমেন্ট এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জন্য ব্রহ্মপুত্র রেজিমেন্ট প্রস্তাব করা হয়েছে। নৌ উইংয়ের অধীনে 3টি ফ্লোটিলা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় অবস্থিত। বিমান উইংয়ের অধীনে 3টি স্কোয়াড্রন ঢাকা, চট্টগ্রাম এবং যশোরে অবস্থিত। 1979 সাল থেকে আনুমানিক 3 লক্ষ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিএনসিসির আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে অধিকন্তু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আনুমানিক 25,000 প্রশিক্ষণাধীন ক্যাডেট রয়েছে। এ সকল বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য আনুমানিক 800 প্রশিক্ষক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে।
29 মার্চ 1998 সালে বাংলাদেশ ক্যাডেট কোরের 98তম সেন্ট্রাল ক্যাম্পেইনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে দেশের প্রতিটি উচ্চ বিদ্যালয় ও কলেজে বিএনসিসি ইউনিট স্থাপন করার মতামত প্রদান করেন। বিএনসিসি কার্যক্রমের সাথে জড়িত অভিজ্ঞ শিক্ষকদের প্রতি বছর মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়, যাদেরকে পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কমিশন প্রদান করা হয়। এছাড়াও সেনা, নৌ এবং বিমান উইংয়ের হতে আনুমানিক 369 জন কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিযুক্ত, যারা বছর জুড়ে ক্যাডেটদের শৃঙ্খলা এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিএনসিসি ক্যাডেটদের জন্য মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে 2000 সালে তৎকালীন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান বিএনসিসি একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাইপাইল সাভারে বিএনসিসির প্রশিক্ষণ একাডেমি 25 বিঘা জায়গা জুড়ে অবস্থিত। বর্তমানে একাডেমির নির্মাণ কাজ চলমান রয়েছে, যেখানে রয়েছে প্যারেড গ্রাউন্ড, ট্রেনিং শেড ও অ্যাসল্ট কোর্সের সুবিধা। বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের 2-3 বছরের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে, যার প্রধান উদ্দেশ্য হল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যারা শান্তি ও যুদ্ধকালীন সময়ে সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধভাবে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা প্রদান করতে পারে। বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ সূচিতে মৌলিক সামরিক প্রশিক্ষণ যেমন রেইড, অ্যাম্বুশ ও ফায়ারিং এর পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপক এবং অস্ত্রবিহীন যুদ্ধ ইত্যাদি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত। ক্যাডেটদের আত্মোন্নতির জন্য ইংরেজি চর্চা সহ উপস্থাপনা, বিতর্ক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিএনসিসি ক্যাডেটরা বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচির মতো সামাজিক প্রচারণায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও বিএনসিসি ক্যাডেটগণ বিভিন্ন সামাজিক প্রচারণা যেমন মাদকাসক্তি, বাল্যবিবাহ, এফটিজিং এবং জঙ্গি প্রতিরোধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। তাছাড়াও বিএনসিসি ক্যাডেটরা স্বেচ্ছায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে থাকে, যেমন ঝড়, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, অগ্নি ও ভূমিধ্বস ইত্যাদি উল্লেখযোগ্য। বিএনসিসি ক্যাডেটগণ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি 7-12 দিনের ক্যাম্পিং কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। খেলাধুলা, বিতর্ক, উপস্থাপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ক্যাম্পিং কার্যক্রমের অংশ। মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্যাডেটদের অনুপ্রাণিত করার জন্য জাতীয় ও জনপ্রিয় ব্যক্তিবর্গ দ্বারা মোটিভেশন ক্লাসের আয়োজন করা হয়ে থাকে। 26 মার্চ স্বাধীনতা দিবস প্যারেডে বিএনসিসি ক্যাডেটগণ অংশগ্রহণের পাশাপাশি তারা স্বাধীনতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ এবং কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করে। জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। সামনে থেকে জলদি বিএনসিসি কন্টিনজেন্ট 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত প্যারেডে সেনা, নৌ এবং বিমান বাহিনী কন্টিনজেন্টের পর মার্চ পাস্ট করার গৌরব অর্জন করে।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ার জন্য উপযুক্ত বিএনসিসি ক্যাডেটগণ সরাসরি আইএসএসবিতে অংশগ্রহণের সুযোগ পান। এছাড়াও যে সকল বিএনসিসি ক্যাডেটরা সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান ইচ্ছুক তাদের জন্য সেনাবাহিনীতে সংরক্ষিত কোটা রয়েছে। আন্তঃরাষ্ট্রীয় যুব বিনিময় কর্মসূচির আওতায় প্রতি বছর নির্ধারিত ক্যাডেটগণ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ পায়। বিদেশ ভ্রমণকালে বিএনসিসি ক্যাডেটগণ রাষ্ট্র ও সরকার প্রধান সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দেখা করার বিরল সুযোগ পায় এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করে। অনুরূপভাবে ওই সকল দেশের ক্যাডেটদের ১২ দিনের জন্য আমাদের বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত ক্যাডেটদের সাথে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। দেশের বিভিন্ন বিখ্যাত সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতেও তাদের পরিদর্শনের ব্যবস্থা করা হয়। ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রাম বিভিন্ন দেশের ক্যাডেটদের মাঝে সামরিক বিষয়ে অভিজ্ঞতা, জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি বিনিময় করার সুযোগ সৃষ্টি করে। দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যোগদানকৃত বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে সেবাদানের জন্য উজ্জীবিত করে মাদক ও জঙ্গিবাদ সহ সকল কুফল হতে রক্ষা করে সুশৃঙ্খল, স্বেচ্ছাসেবী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই বিএনসিসির লক্ষ্য। স্বপ্ন হোক আকাশ ছোঁয়া, উজ্জ্বল হোক ভবিষ্যৎ, দেশের সেবায় মানবতায় সদা প্রস্তুত দ্য ভলান্টিয়ার্স।